আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব রিজিকের প্রশস্ততা লাভের জন্য সরাসরি আল্লাহ রাসূলের শিখানো একটা হাদিস, যেই অনুযায়ী আমল করলে রিজিকের মধ্যে প্রশস্ততা, তার মানে ঋণ দূর হবে, বিপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে, টাকা আর টাকা হাতে আসবে। রিজিকের প্রশস্ততা মানে অনেক কিছু। ইনশা আল্লাহ আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি এই আমলটা করেন, আপনি আল্লাহর বান্দা এবং আল্লাহ আপনার রব। কিসের টাইম টেবিল আপনি বলবেন, হুজুর কয়বার পড়ব, কেন কয়বার, এই প্রশ্ন কেন আসবে? আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার আল্লাহ আপনি যখন ইচ্ছা তখন চাইবেন, যত বেশি পড়বেন তত ভালো। এই হাদিসটা হচ্ছে সূরা তিরমিজি 3495 নম্বর হাদিস। আমরা অন্য আরেকটা ভিডিওতে ওই বই সহ সরাসরি দেখিয়েছি, ওই ভিডিওটা লক্ষ্য করতে পারেন, বাংলা উচ্চারণ সহ আছে। দোয়াটা হচ্ছে اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني। চমৎকার একটা দোয়া। اللهم اغفر لي, اللهم اغفر لي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني। তিনটা বাক্য, আল্লাহুম্মাগফিরলি জানবি এক নম্বর, দুই নম্বর হচ্ছে ওয়াসিআলি ফি রিজকি, দুই নম্বর, তিন নম্বর হচ্ছে ওবারিকলি ফিমা রাযাকতানি। অর্থ, হে আল্লাহ, এক নম্বর তুমি আমার গুনাহ মাফ করো। হাদিসে এসেছে যখন আল্লাহ একজন বান্দাকে গুনাহ থেকে মাফ করবেন, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। দ্বিতীয়টার অর্থ, হে আল্লাহ, ওয়াসিআলি ফিমা রাযাকতানি, তুমি আমার যে রিজিক দিছো এটার মধ্যে বরকত দিয়ে দাও। আর তিন নম্বর হচ্ছে, তুমি আমার যে রিজিক দিছো সেটাতে বরকত দাও। ও দুই নম্বরটার অর্থ হচ্ছে, তুমি আমাকে যে রিজিক দিছো এই রিজিকের মধ্যে প্রশস্ততা দান করো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এমন দোয়া পাওয়ার পরেও দলিল নাম্বার সহ যদি না চান, আল্লাহর কাছে চাইয়া নিতে না পারেন, তাইলে আমার মতো আর আপনার মতো হতভাগা আর কেউ না। আমলগুলো করবেন, হাজারো লাখো কোটি ইউটিউব আছে, সঠিক দোয়া পাবেন না হাদিসের নাম্বার সহ ইনশাআল্লাহ। আমি আশা রাখি আল্লাহ যদি সরাসরি হাদিস অনুযায়ী আমল দেখেন, বান্দার কবুল করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি, হে আল্লাহ, আমার যে ভাইরা যে বোনেরা দোয়াটা করবে, আপনি তাদের সবাইকে দোয়া কবুল করেন, সাবস্ক্রাইব করুক আর না করুক, আপনি তাদেরকে প্রশস্ততা দান করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহ।